প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ রাশির সম্পর্কে জানবো। একটা হচ্ছে ভর এবং অপরটা হচ্ছে ওজন। আমরা প্রথমে দেখি ভর কাকে বলে। বস্তুর মধ্যে উপস্থিত পদার্থের মোট পরিমাণকে ভর বলে। ভর একটি স্কেলার রাশি, কারণ ভরের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম কে এস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড, অর্থাৎ এর আর অপর নাম হচ্ছে এস আই, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতিতে ভরের একক হল কিলোগ্রাম বা কেজি, এবং ভরের মাত্রা সমীকরণ হল থার্ড ব্রাকেট ক্যাপিটাল এম। আমরা পরবর্তী রাশিতে আসছি ওজন। ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই পরিমাণ বলকে ওই বস্তুর ওজন বলে। বস্তুর ওজন একটি ভেক্টর রাশি, কারণ ওজনের মান এবং দিক উভয় আছে। এবার আমরা ওজনের এককটা দেখব। ওজনের একক হল বলের একক। আমরা জানি এমকেএস অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড বা এসআই সিস্টেম বলের একক হল নিউটন। সুতরাং ওজনের একক হবে নিউটন। বস্তুর ওজনকে ডাব্লু অথবা এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর সমীকরণ হল ডাব্লু ইকুয়াল টু এমজি। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিবাস্য ত্বরণ। বন্ধুরা আজকে এই পর্যন্ত।